আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের বিষয়টা হচ্ছে যে ক্লাস 9-10-দের অধ্যায় 12-12 সাধারণ গণিত অর্থাৎ জেনারেল ম্যাথের এমসিকিউ ও হচ্ছে রিটেন পরীক্ষার যে প্রশ্ন সেগুলো আমি দিচ্ছি। তোমরা দয়া করে আগে এমসিকিউ পরীক্ষাটা দিবে এবং রিটেন পরীক্ষাটা ও রিটেন পরীক্ষাটা তোমরা পরে দিবে, মানে দুটো দুইভাবে দুই টাইমে দিবে। তো আমি 12-12 অধ্যায়ের অর্থাৎ সমাধান অধ্যায়ের আমরা ই করলাম, প্রশ্নগুলো দেখাচ্ছি। ভালো করে খেয়াল করেন, এখানে আমার প্রশ্ন আছে টোটাল, প্রশ্ন হচ্ছে 35টা, না সরি 40টা প্রশ্ন, 40টা প্রশ্ন আছে সুন্দর করে। 1 নম্বরে, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 20, প্রস্থ 8 মিটার হলে পরিসীমা কত? 2 নম্বরে, আয়তের সঠিক মান কোনটি, এক্স আর ওয়াই? তারপর 3 নম্বরে, দূরত্ব কত? সুন্দর করে 4 নম্বর একটা স্ক্রিনশট মেরে রাখেন। এখানে 5 নম্বর বাগানের দৈর্ঘ্য, এখানে অবশ্যই 512 দেওয়া আছে কিন্তু বর্গ মিটার বাগানের পরিসীমা। এটা 1 থেকে 5 বল দেখলেন। এরপরে 7 থেকে 7 নম্বরের 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, হ্যাঁ সুন্দর করে একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন এখান থেকে। 7 থেকে 7, 9, 10, 11, 12, এইগুলো সুন্দর করে একটা স্ক্রিনশট মেরে রাখেন। এই পরীক্ষাগুলো আপনারা দিবেন। এই হচ্ছে 7 থেকে 12 পর্যন্ত প্রশ্ন এমসিকিউ। এরপরে হচ্ছে আমার 7 থেকে 13 স্ক্রিনশট মারা হয়ে গেলে তারপর আমরা যাবো 13 থেকে 15। 13 নম্বরে, এক্স প্লাস ওয়াই সমান 4 রেখার উপর কোন বিন্দুটি অবস্থিত? সমীকরণ আর গুণন পদ্ধতি সমাধান করো। এরপরে সমীকরণ জোট এবং নিচের কোন সরলরেখা সমীকরণ নির্দেশ করে। 16 নম্বরেরটা আছে উপরে। তো এগুলো হচ্ছে এইভাবে সুন্দর করে স্ক্রিনশট মেরে রাখেন। এখানে 16 নম্বরের 3x, এটা কিন্তু কোনো এক্স স্কোয়ার না, 3x-3y যেগুলো 0, এগুলো দেওয়া আছে। এবং এখানে সব এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, 17, 18, 19, আবার এদিকে 29, 30, 31, সুন্দর করে স্ক্রিনশট মেরে রাখেন। সবগুলো প্রশ্ন স্পষ্টই আছে। এরপরে স্ক্রিনশট মারা হয়েছে। এখন আমরা একটা স্ক্রিনশট মারা শেষ হয়ে গেলে আমরা যাচ্ছি 20 এর প্রশ্নগুলো স্পষ্ট আছে, কোনো প্রশ্ন এই নেই, আমি পড়ে শোনালাম না। আর এদিকে 32, হ্যাঁ 32, 33, 34, 35 একটা স্ক্রিনশট মেরে রাখেন, ঠিক আছে। তারপরে তারপরে আমরা যাচ্ছি হচ্ছে 24, 25, 26, 27, 28, 37, 37, 38, 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
24 থেকে 40 পর্যন্ত স্ক্রিনশট স্ক্রিনশট মেরে রাখ। এখান থেকে এই পর্যন্ত আমার স্ক্রিনশট মেরে রাখা সুন্দর করে। তো এই হচ্ছে আমার নৈবেদ্য প্রশ্ন, সুন্দর করে সুন্দর করে একদম 1 থেকে 40 পর্যন্ত নৈবেদ্য যে প্রশ্নগুলো, 40টা নৈবেদ্য, সময় 30 মিনিট দিয়ে পরীক্ষাটা দিবে। এরপর আমরা যাচ্ছি হচ্ছে রিটেন প্রশ্ন। হ্যাঁ, রিটেন রিটেন প্রশ্ন রিটেন প্রশ্ন এখানে একটা সৃজনশীল আছে, 8টা সৃজনশীল আছে, 8টা সৃজনশীল থেকে তোমার 9টা সৃজনশীল আছে। এ থেকে দেখো এই স্ক্রিনশট, এখানে স্ক্রিনশট মেরে রাখো, 1 2 3 এদিকে 6 7 আছে, 6 7 আছে, আর হলো 4 5 6 এই 5 নম্বর, এই 5 নম্বর, এই 5 নম্বরের অর্ধেক কিন্তু আমার আছে এখানে, 5-এর অর্ধেক এখানে, 5 অর্ধেক আমার এখানে আছে, ঠিক আছে, 5-এর এই। তো এই হচ্ছে স্ক্রিনশট মেরে রাখো, এর স্ক্রিনশট মারতে পারো এখান থেকে, আবার এখান থেকে ডিস্টিংশন মারতে পারো। 5-এর খগা কিন্তু এই পাশ, রিটার্ন রিটার্ন পরীক্ষা তোমরা পরে দিও, আগে নৈবেদ্যিক পরীক্ষাটা দাও। আমি রিটার্ন প্রশ্নটা তোমাদের দেখাই ফেললাম। তো আজকে পর্যন্তই, সবাই সুন্দর করে পরীক্ষা দিয়ে এবং প্রশ্নটা কেমন কঠিন বা সহজ কমেন্ট সবাই জানাবে, ভিডিওটা সবাই লাইক করবে এবং সবাই সুন্দর করে পরীক্ষা দিবে, ঠিক আছে? তো ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।